রিফতা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহ। দেখো আয়েশা, যে কোনো ব্যক্তির মধ্যে যদি নম্রতা থাকে, নম্রভাষী, নম্র আচরণ, চলাফেরা, কথা, উঠা বসা যদি নম্র হয়, নম্রতার সাথে যদি হয়, তাহলে ইল্লা জানাহ তাকে অলঙ্কৃত করে দেয়, সুন্দর করে দেয়, সাজিয়ে দেয়। যার মধ্যে নম্রতা থাকবে তাকে একবারে এই নম্রতা কি করবে, সুসজ্জিত করে, চরিত্রবান করে পেশ করবে। সত্যি চরিত্রবান ব্যক্তি এত শক্ত করে ওকে কথা বললে বাস্তি করে কথা বলছে, কি হয়েছে ভাই, কি হয়েছে, আপনি রেগে রেগে কথা বলছে, ভাই কি হয়েছে, কি হয়েছে, থামে থামে। হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি মুগ্ধ হবে, আরে তাকে এত ন্যায় অন্যায় কত অকথ্য ভাষা বললাম, একটিও তো জবাব দিল না, আরো বলছে ভাই বসো বসো বসো, কি হয়েছে, কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা। যদি নম্রতা কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তিকে নম্রতা অলঙ্কৃত করে দেয়, সুসজ্জিত করে দেয়। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা। আর যদি কারো মধ্য থেকে নম্রতাকে ছিনিয়ে না হয়, কারো তার মধ্যে নম্রতা নাই, কর্কশ ভাষা, চলাফেরা একেবারে একেবারে তার অভদ্রের মতো, নম্রতা বলে কোনো কিছু নেই তার কথায় চলায়, তাহলে শানাহু তার মধ্যে ত্রুটি সৃষ্টি করে দেয়, বড় ত্রুটি চরিত্রে, কর্কশ ভাষি হওয়া, হ্যাঁ বড় ত্রুটি। মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহ রাফিকুন, আল্লাহ নম্র, ইউহিব্বুর রিফকা, সুতরাং তিনি নম্রতা পছন্দ করেন, ও ইউতি আলা রিফকে মা লা ইউতি আলাল উনফ, আর আল্লাহ রাব্বুল আলামিন নম্রতার উপর যা দান করেন, নম্রতার বিপরীত পথ অবলম্বন করলে আল্লাহ তা দান করেন না। সত্যি কথা, যে কোনো ক্ষেত্রে আপনি নম্রভাবে কারো কাছে গিয়ে যদি বলেন, ভাই আমি একটু মুশকিলে পড়েছি, একটু ধার প্রয়োজন ছিল, দিয়ে দিতে পারে হয়তো, কিন্তু যদি আপনি শক্ত ভাষায় একটু অহংকার অহংকার দেখে কথাবার্তা বলেন, ভাই আমার কাছে টাকা পয়সার অভাব নাই, এই দু চার দিনের জন্য একটু অভাব হয়েছে, না হলে আমার কাছে তো সবসময় টাকা পয়সা, বড় অহংকারী রে, টাকা পয়সা ধার হচ্ছে আমার অহংকারও কম নাই দেবে, তাহলে বোঝা গেল যে নম্রতা দ্বারা যা কিছু আসে নম্রতার বিপরীত পথ অবলম্বন করলে আসে না। এইরকম ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আবার ফিরে আসি, যদি নম্রভাবে মানুষকে বলেন তাহলে আপনার কথা শুনে নেবে। একজন লোক সিগারেট খাচ্ছে, সে সিগারেট খাওয়া লোককে যদি বলেন যে ভাই আপনার মাসিক সিগারেট খাওয়াই কয় টাকা লাগছে, তারপরে স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতিকর, এইভাবে বিভিন্ন ভাবে ভালো করে যদি নম্র ভাষায় বোঝান তো শুনবে হয়তো। আর যদি বলেন প্রথম খানে যে জানেন না যে সিগারেট খাইছে ফাসেক, প্রথম খানে দিলেন একবারে ওভার ডোজ করে, একবারে সিগারেট খেলে ফাসেক হয়ে যায় জানেন না, মেয়ে ফাসেক তো হবেনি, হ্যাঁ গেল আপনার সব গেল। তো নবী সাসান তাই বলেছেন, ইউতি আলার রিফকে মালা ইউতি আলাল উনফ, নম্রতা অবলম্বন করলে আল্লাহ দান করে, আপনার দাওয়াতে বরকত দিল, সেই লোকটি হয়তো তোবা করে নিল, আর আপনি যখন তার সাথে কঠোরতা অবলম্বন করলেন সেও দেখালো আপনার সাথে ওই রকম অহংকার দেখালো, পরাই করো যাও 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 তোমার কথা তুমি নিয়ে যাও, তোমার বাড়ি যাও, তুমি এখানে কথাবার্তা বলবে না, উল্টো পাল্টা কথাবার্তা হয়তো বলতে শুরু করলো। সাত নম্বর চরিত্র হচ্ছে ওয়াদা পূরণ করা, প্রতিশ্রুতি ভঙ্গ না করা। ওয়াদা করলে কারো সাথে, হ্যাঁ চুক্তি করলে চুক্তিতে আবদ্ধ থাকা, কারো সাথে প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি পুরা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা করেছেন বহু আয়াতে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, মুমিন বান্দা যারা, মুত্তাকি পরহেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা যারা, তারা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতি কি, অর্থাৎ মানুষের সাথে যদি প্রতিশ্রুতি করে সেটি হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, কারণ সে মুমিন, আর সে প্রতিশ্রুতি ওয়াদা করে কারো সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, এটি হচ্ছে আহদুল্লাহ। ইউফুন তা পুরা করে, ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, আর তারা চুক্তি ভঙ্গ করে না। এই জন্য মুসলিম কোনদিন চুক্তি ভঙ্গ করে না। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছিলেন, চুক্তি ভঙ্গ নবী সাল্লাল্লাহু করেননি, মক্কার কাফেররা ভঙ্গ করেছে। এইরকম আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে দেখবেন যে কোনো কাফের তার চুক্তি ভঙ্গ করে, মুসলিম কোনদিন চুক্তি ভঙ্গ করে না। সত্যি যদি মুসলিম হয় কোনোদিন চুক্তি ভঙ্গ করবে না, এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। যদিও তাতে আমাদের লস হয়, যদিও তাতে আমাদের ক্ষয়ক্ষতি হোক না কেন, স্বীকার করেন, কারণ যতদিনের চুক্তি রয়েছে চুক্তিতে আমরা অবদ্ধ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি পুরা করতে বলেছেন, ওয়াদার উপর অটল থাকতে বলেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুযুনা আল-মিসাক, আর আল্লাহ বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কান মাসউলা, হে মুসলিম হে মানুষ তোমরা ওয়াদা পূরণ করো, কারো সাথে যে ওয়াদা করো চুক্তি থাকে তাহলে তা পুরা করবে, কারণ ইন্নাল আহদা কান মাসউলা, কাল কিয়ামতে ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে চুক্তি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে, তুমি যে অমুক ব্যক্তির সাথে ওয়াদা করেছিলে, সে ব্যক্তি পর্যায়ের ওয়াদা হোক
আর পারিবারিক ওয়াদা হোক, আর কোন বংশে এক বংশের অন্য বংশের সাথে চুক্তি হোক, এক দেশের অন্য দেশের সাথে চুক্তি হোক, যে কোনো রকমের চুক্তি হোক না কেন, মুমিন মুসলিম চুক্তি ভঙ্গ করে না, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা খেলাফি করে না। ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি, যারা আমলে মুনাফিক, কর্মগত মুনাফিক। আরেকটি হাদিসে বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, চারটি গুণ, খারাপ চরিত্র যদি কারোর মধ্যে থাকে সেই ব্যক্তি খালিস মুনাফিক, একেবারে খাঁটি মুনাফিক। পাকা মুনাফিককে তার মধ্যে চারটি কি থাকবে, হ্যাঁ খারাপ গুণ থাকবে। যদি একটি গুণ থাকে তাহলে একটি মুনাফিকি গুণ থাকলো, আর যদি চারটি থাকে তাহলে সেই ব্যক্তি খাঁটি মুনাফিক। সেগুলি কি, ইজা হাদাসা কাজাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর কারোর সাথে প্রতিশ্রুতি করলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে, ওয়া ইজা আহাদা গাদার, আর কারোর সাথে চুক্তি করলে বিশ্বাসঘাতকতা করে, চুক্তি করলো, চুক্তি করে বিশ্বাসঘাতকতা করলো। মুসলিমরা করে না কোনোদিন, কিন্তু কাফেররা করে, বহু কাফের, যে এই গুজরাটে যখন ফাসাদ হয় কাফের বহু মুসলিমকে, মুসলিম নারী পুরুষকে শিশুদেরকে আশ্রয় দিয়েছিল ভারতের হিন্দু কাফেররা, যে এসো আমাদের ঘরে এসো আমরা বাঁচিয়ে নেব, রাস্তাতে দাঙ্গা ফাসাদ হচ্ছে ঘরের মধ্যে আসো বাঁচিয়ে নেব, তারপরে ঘরে নিয়ে তাদেরকে জবাই করেছে, আল্লাহু আকবার। জি কাফের চুক্তি ভঙ্গ করে, মুসলিম কোনদিন চুক্তি ভঙ্গ করে না। এপ্রিল ফুল জানেন, এপ্রিল ফুল, এই এপ্রিলে বোকা বানিয়েছিল মুসলিমদেরকে স্পেনে খ্রিস্টানরা, তারা চুক্তি ভঙ্গ করে, মুসলিম কোনদিন চুক্তি ভঙ্গ করে না। তাদেরকে বলেছিল যে তোমরা মসজিদে ঢুকে যাও তাহলে তোমরা বেঁচে যাবে, এখন তোমাদের বাঁচার উপায় হচ্ছে একটি, তোমরা মসজিদে ঢুকে যাও তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমরা কে নিরাপত্তা দান করে দেবো, ওয়াদা করেছিল এই কাফেরেরা, আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা, মুমিন বান্দাদের শত্রুরা। তারপরে সবাই যখন নিরস্ত্র হয়ে খালি হাতে মসজিদে ঢুকে গেল, তখন মসজিদ বন্ধ করে মসজিদ সহ তাদেরকে জ্বালিয়ে দেওয়া হলো। জি আর এই দিন এপ্রিল ফুল, এপ্রিলের দিনে বোকা বানায়, আর মুসলিমরা অনেক বোকা, মুসলিম বেকুফ, তারা নিজেরাই বোকা, আর নিজের এইরকম বোকা সাজার এক অপরকে বোকা বানায়। এটি আমাদের সাথে আচরণ করেছে কাফেররা, আল্লাহর দিনের শত্রুরা, আর মুসলিমরা কি করে আচরণ করতে পারে, আশঙ্কা আছে কুফুরির, কেউ যদি এপ্রিল ফুল করে তাহলে সে কাফেরদের আচরণ করলো তাহলে তার কুফুরির আশঙ্কা আছে, যে ব্যক্তি এরকম কাজ করবে। আমরা দেখেছি স্কুলে এর এপ্রিল ফুল করতে আপনাকে মিছামিছি এসে বললো এরকম একটি সংবাদ, এরকম একটি কথা দিয়ে আপনার হা 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 করে নিয়ে আসলো, আপনাকে বোকা বানি বলি, এপ্রিল ফুল তো আজকে জানো না তুমি, এপ্রিল ফুলে তোমাকে বোকা বানিলাম। জি মুসলিম ওয়াদা পূরণ করে, আহাদা গাদার, আর মুনাফিক কি করে, ওয়াদা করলে কারো সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে তারপরে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, নিরাপত্তা দিল তারপরে গাদ্দারি করে দিল, মুসলিম গাদ্দার হয় না। ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়া যদি কারোর সাথে হয়, তর্ক বিতর্ক হয়, তখন অকথ্য ভাষা বলে, অশ্লীল কথাবার্তা বলে। এই চারটি গুণ হচ্ছে মুনাফিকের গুণ, আর মুমিনের গুণ হচ্ছে যে ওয়াদার উপর অটল থাকা, চুক্তি ভঙ্গ না করা, চুক্তির উপর অটল থাকা। আট নম্বরের গুণ হচ্ছে নাই বিচার করা, চরিত্রবান হওয়ার জন্য নাই বিচার করতে হবে। আপনি নিজে চরিত্রবান হতে চান আর যদি নাই বিচার না করেন তাহলে কোনোদিন চরিত্রবান হতে পারবেন না, নাই বিচার করতে হবে। পাঁচ ভাইয়ের আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, পাঁচ ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে এক নজরে দেখতে হবে, আপনাকে মালিক বানিয়ে দিয়েছে অন্যান্য ভাইয়েরা বড় বলে, অথবা বড় না হলে শিক্ষিত, আপনি হয়তো বেশি লেখাপড়া করেছেন যদিও মেজো সেজো, কিন্তু আপনাকে শিক্ষিত মনে করে। অনেক সময় আমাদের পারিবারিক কাঠামোটা এইরকম যে অনেক সময় মালিক বানিয়ে দেয়, তারপরে দেখা গেল যে মাশাআল্লাহ আপনার ছেলেরা, যেহেতু আপনি বেশি শিক্ষিত, আপনার ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করবে, আর আপনার ছেলেমেয়েদের লেবাস পোশাক আলাদা, যেহেতু আপনি কেনাকাটার মালিক, ক্যাশের মালিক আপনি, আর বাকি অন্যগুলো সব চাষি হয়ে আছে, ওরা গ্রামীণ একটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, পড়া হচ্ছে, হচ্ছে নাই হচ্ছে নাই হচ্ছে, না এইরকম না। মুমিন কি হবে, চরিত্রবান, চরিত্রবান হতে হলে নাই বিচার করতে হবে, সার্বিক ক্ষেত্রে নাই বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাই বিচারের বেশ কিছু আয়াতে হুকুম করেছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আয়াতটি খতিবরা খুতবায় সব দেশেই পড়ে, এমনকি আমাদের দেশে যে ওই লিখিত খুতবাও পড়া হয়, দুই একশো বছর আগে লিখা খুতবা, যার কাল সময়ের সাথে কোনো সম্পর্ক থাকে না, আরবিতে খুতবা পড়ে, আর বেচারারা উর্দু ভাষী বাংলা ভাষী ও বুঝেও না, শুধু খুতবাই পড়ে। এই যে এক এক ভ্রান্ত আকীদা আছে যে খুতবা আরবি ভাষায় হইতে হবে, অথচ খুতবা মানে খেতাবের ভাষায় হইতে হবে, যে ভাষায় সম্বোধন করা যায় সেই ভাষায় হইতে হবে।
কিন্তু ওই 100 বছর 200 বছর আগের ইংরেজদের যুগের তার আগের যুগের মুঘল যুগের খুতবাগুলি লেখা আমাদের দেশে যে খুতবার বইগুলি সেই খুতবা থেকে পড়ে তাতেও এই আয়াতটি মাশাআল্লাহ পড়া হয় কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আমাদের হিদায়াতের জন্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আর এখানকার উলামায়ে কেরামও খুতিবরাও পড়ে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিসের আদেশ করছেন বিল আদল ন্যায় বিচারের আদেশ করছেন ওয়াল ইহসান সদাচরণের আদেশ করছেন তাহলে আল্লাহর আদেশ হচ্ছে যে ন্যায় বিচার করবে এমন কি ন্যায় বিচার যদি নিজের বিরুদ্ধেও করতে হয় নিজের আপনজন ব্যক্তি ছেলের বিরুদ্ধেও করতে হয় নিজের ভাইয়ের বিরুদ্ধেও করতে হয় তবুও ন্যায় বিচার করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন যে ওয়াইযা কুলতুম ফাদলু ওয়ালাউ কানা যা কুরবা যখন তোমরা কোনো কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে যদিও নিজ আত্মীয়র বিরুদ্ধে বলতে হয় আত্মীয়র বিরুদ্ধে কখন বলতে হয় অনেক সময় আপনার আত্মীয় অন্যায় কাজ করেছে আর তার বিচার সালিস আছে অথবা কোর্টে সে কেসটি গিয়েছে আপনাকে সাক্ষী করা হয়েছে এখন সাক্ষী আপনি আপনার আত্মীয় আপনার ভাইয়ের পক্ষ থেকে দেবেন আপনার বাবার পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে দেবেন না ন্যায়সঙ্গত সাক্ষী দেবেন আজকালকার জামানায় কোন ব্যক্তি পাওয়া মুশকিল যে ব্যক্তি বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে পাওয়া যাবে হ্যাঁ মুশকিল মহা মুশকিল আছে আল্লাহ বলছেন ওয়াইযা কুলতুম ফাদলু যখন কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে যদি আত্মীয়র বিরুদ্ধে হোক না কেন গিয়ে বলবে কোর্টে কেস গিয়েছে যে দেখো জমি আমার ভাই বলছে জমিটি তার জমি তার না জমি ওই লোকের জি আমার ভাই বলছে তার উপর অন্যায় করেছে না তার উপর অন্যায় করে সে অন্যায় করে সে আগে মারামারি শুরু করেছে সে আগে অন্যায় করেছে জি বিচার সালিসে যদি এইরকম ন্যায়কে আমরা প্রতিষ্ঠা করি তাহলে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে শান্তিতে মুসলিম জাতি বসবাস করে সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু ন্যায় বিচার উঠে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বারবার করে আদেশ করেছেন আর একটি হাদিস আপনাদের শুনিয়ে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাত প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে স্পেশাল ছায়া দেবেন হ্যাঁ স্পেশাল ছায়া দেবেন তার মধ্যে একটি হচ্ছে ইমামুন আদেলুন রাষ্ট্রনেতা ইমাম মানে রাষ্ট্রনেতা ইমাম মানে শুধু মসজিদের ইমাম না ইমাম মানে যার হাতে ক্ষমতা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে আদেল যে ব্যক্তি ন্যায় বিচার করে নাই বিচার করে যে ব্যক্তি নাই সঙ্গত বিচার করে সে কি পাঁচ বছরের জন্য গদিতে আসলে বড় লোক হতে পারবে না ভাববে যে এই ধন সম্পদ আমার না এ হচ্ছে জনসাধারণের সম্পদ আমাকে যে বেতনটা দেওয়া হচ্ছে যে অ্যালাউন্স গুলি দেওয়া হচ্ছে সেটি মাত্র আমার যেটা আমার জন্য বৈধ করা হয়েছে বাকি সবগুলি হচ্ছে জনসাধারণ আমানত আমানতের যদি খেয়াল রাখে সেই ব্যক্তি নাই বিচারের যদি খেয়াল রাখে তাহলে আত্মসাত করতে পারবে না বেইমানি করতে পারবে না এইরকম রাষ্ট্রনেতা পেয়ে গেলে তো আমিরুল মুমিনিন হয়ে যায় তাহলে তো খলিফাতুল মুসলিমিন হয়ে যেতে পারে জি আজকে মুসলিম জাতি এরকম রাষ্ট্রনেতার মোহতাজ এইরকম রাষ্ট্রনেতা যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন আর দান করার কথা থেকে আকাশ থেকে আল্লাহ নাজর করবেন আমাদের মধ্য থেকে তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে সততা আসতে হবে আমাদেরকে চরিত্রবান হইতে হবে আমাদেরকে আমানতদার হইতে হবে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ নেতা দান করবেন নয় নম্বরের গুণ দশটি বলে শেষ করে দেবো নয় নম্বরের গুণ হচ্ছে দানশীলতা চরিত্রবান হইতে হলে দানশীল হইতে হবে কৃপণ হইলে হবে না কৃপণ কোনোদিন চরিত্রবান হয় না কেউ সুনাম করে না যতই নামাজি হোক আর যতই ভালো কাজ করুক যতই ভালো কাজ করুক কিন্তু চরিত্রবান হলে কি করতে হবে দানশীলতা আসতে হবে দানশীল হইতে হবে সাখাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা মুমিন যারা তারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে আপনি খেয়ে দিয়ে আছে তারপরও দিতে চান না হচ্ছে কৃপণতা নিজেও খান অন্যকেও খাওয়ান বরং অনেক সময় প্রয়োজন হলে যে জরুরি আমি না খেলেও চলবে একবার কিন্তু ওই ব্যক্তি না ও সারাদিন খায়নি অনাহারে আছে সুতরাং ওকে দিতে হবে এই ক্ষেত্রে নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা হারাম কিন্তু দুইটি ক্ষেত্রে হিংসা করা নেকির কাজ তার মধ্যে একটি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতি একজন মানুষকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন আর সেই সম্পদ দিয়ে মাদ্রাসা তৈরি করছে মসজিদ তৈরি করছে ইসলামিক লাইব্রেরি তৈরি করছে প্রতিষ্ঠান তৈরি করছে এতিমখানা তৈরি করছে দিনের দিনের কাজ করছে বা দুনিয়ার কাজ করছে জনসাধারণের খেদমত করছে সবার খেদমত করছে তাহলে এর হিংসা করা যাবে মানে ওর মতো
কি করা যাবে, আশা করা যাবে, আল্লাহ যদি আমাকে ওই রকম দাও, এই কথা হিংসা করা যাবে না। হিংসা আবার দুই প্রকার, একটা যে আল্লাহ ওকে কেন দিয়েছে, আল্লাহ ওকে না দিয়ে যদি আমাকে দাও, ওর গুলি ধ্বংস হয়ে যাক আর আমার কাছে হোক, তাহলে এটি হারাম, সবসময় হারাম। কিন্তু যদি আল্লাহর কাছে আশা করে, আল্লাহ ওকে দিয়েছো, সে এতগুলি নেকির কাজ করেছে, আল্লাহ যদি আমাকে ওই রকম দাও, ওর চাইতে বেশি দাও, ওর চাইতে বেশি আমি নেকির কাজ করবো আল্লাহ, তাহলে এইরকম হিংসা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ বলেছেন, বরং অনেক সময় প্রশংসনীয়। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো দিন যখন সকাল হয়, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি, যে কোনো দিন সকাল হলে, ইল্লা মালাকানি আনজিলানে, দুইটি ফেরেশতা আকাশ থেকে আসে, দুইটি ফেরেশতা আকাশ থেকে আসেন জমিনে, আর বলেন, তারা দোয়া করেন বান্দাদের জন্য, দোয়া করেন কার জন্য, দুই শ্রেণীর লোকের জন্য দোয়া করেন, যারা দান করে, যারা দানশীল, যারা ব্যয় করে আল্লাহর রাহে সন্তুষ্টির জন্য, গরিব মিসকিন ইয়াতিম বিধবা যারা মোহতাজ তাদের জন্য, তাদের সম্পর্কে আল্লাহ আতে মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি তোমার রাহে ব্যয় করে তাকে তুমি তার উত্তম প্রতিদান দান করো, মানে দুনিয়াতে বরকত দান করো, তার রুজিতে বরকত দান করো। আর বখিলের জন্য, কৃপণের জন্য, আল্লাহ আতে মুনফিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি নিজের ধন সম্পদকে একেবারে কৃপণত করে নিজের পকেটে রাখে, এক পয়সা খরচ করে না আল্লাহর রাহে, তার ধন সম্পদকে তুমি তালাফ করে দাও, ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। চরিত্রবান হতে হলে দানশীল হইতে হবে, চরিত্রবান হতে হলে দশ নম্বরে দয়াবান হইতে হবে, দয়ালু হইতে হবে, আর স্নেহ করতে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মাকানা মিনাল লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিসসবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, যারা ইমানদার তারা ধৈর্যের শিক্ষা দিয়ে থাকে আর দয়ার শিক্ষা দিয়ে থাকে, নিজেও দয়া করে এবং অন্যদেরকেও দয়ার শিক্ষা দিয়ে থাকে। সূরাতুল বালাদ আল্লাহ রাব্বুল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মর্মে বহু হাদিস আছে। একটি হাদিসে আছে যে একজন বেদুইন সাহাবী আকরা বিন হাবেস, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার দেখলেন যে হাসান হোসেনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার চুমুন দিচ্ছেন, আদর করছেন। এই দেখে আকরা বিন হাবেস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি আশারাত মিনাল ওয়ালিদাইন মা কাব্বালতু আহাদা মিনহুম, আমার কাছে 10টি ছেলে মেয়ে আছে, জীবনে কাউকে চুমুন দিইনি। চুমন দেওয়া অনেকে জাহিলি যুগে মনে করতে এটি দুর্বলতা, ছেলে মেয়েদেরকে চুমন দেওয়া, আদর করা, এটি দুর্বলতা, এই দুর্বলতা কেন দেখাবো, বীর পুরুষ আমি, আমি ছেলের বাবা, আমি মেয়ের বাবা, হ্যাঁ নিষ্ঠুর হইতে হবে, এইরকম মনে করতো জাহিলি যুগে, বিশেষ করে বেদুইনরা। নবী সাল্লাল্লাহু তখন কি বলেছিলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি ছোটদের উপর দয়া করেন না আল্লাহ তার উপর দয়াবান হন না। নবী করিম সাল্লামের আরেকটি হাদিস আছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা পৃথিবীতে রয়েছে জমিনে রয়েছে তাদের উপর তুমি দয়া করো, তাহলে যে সত্তা যে আল্লাহ আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর দয়াবান হবেন, দয়া করবেন। জমিনে যারা রয়েছে তাদের উপর দয়া করতে হবে, তাহলে বোঝা গেল মুসলিমদের উপর দয়া করতে হবে, মানব জাতির উপর দয়া করতে হবে, অন্যান্য জীব জন্তু হাইওয়ানাত সমস্ত পশু পাখির উপর দয়া করতে হবে। আর যদি দয়া না করে যদি নিষ্ঠুরতা অবলম্বন করি, তাহলে কালকে আমাদের জবাবদেহি করতে হবে। এগারো নম্বরের চরিত্র, দশটি গত সপ্তাহে বর্ণনা করেছি, তা হচ্ছে লজ্জাশীল হওয়া, হায়া যাকে বলা হয়, মুসলিম লজ্জাশীল হয়। লজ্জা এমন একটি ভালো গুণ, যেই গুণ, যেই চরিত্র যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি সৎ কাজ করতে বাধ্য হবে তার লজ্জার কারণে, অসৎ কাজ থেকে বিরত থাকতে বাধ্য হবে তার লজ্জার কারণে। এ হচ্ছে সত্যিকার লজ্জা বা সত্যিকার হায়া, শরীয়তের অর্থে যাকে হায়া বলা হয়। আর আমরা আরেকটি অর্থে লজ্জা বুঝে থাকি, সেটি অপছন্দনীয় শরীয়তে, আরবি ভাষায় সেটিকে হায়া বলা হয় না, হায়ার অর্থ হচ্ছে লজ্জা, এটি হচ্ছে প্রশংসনীয় গুণ, আরবি ভাষায় তাকে বলা হয় খাজাল। আমরা লজ্জাই ব্যবহার করি সেই ক্ষেত্রেও, কোন ক্ষেত্রে, অনেক সময় সত্য কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, কিন্তু চক্ষু লজ্জাই বললাম না, বলি না চক্ষু লজ্জাই, চক্ষু লজ্জায় বললাম না, চক্ষু লজ্জায় কাজটি করলাম না, তো চক্ষু লজ্জায় কোনো কথা না বলা বা হক কথা, সত্য কথা, ভালো কথা বলতে হবে, কিন্তু লোকের সামনে জনসমাজে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস নেই, একেই বল লজ্জা বলে, এটি অপছন্দনীয়। যে জনসমাজে আপনি কি ভালো কথা বলবেন, সৎ কথা বলবেন, কিন্তু লজ্জার কারণে বলতে পারছেন না, এই যে এই অর্থে যে লজ্জা ব্যবহার হয়, এটি অপছন্দনীয়, এটি হচ্ছে অপছন্দনীয়।
কারণ এই ক্ষেত্রে আপনাকে ভালো কাজ থেকে ভালো কথা থেকে বাধা দিল এই আপনার গুণটি সুতরাং এই গুণটি প্রশংসনীয় নয় ভালো নয় আশা করি বুঝতে পারছেন এই ধরনের লজ্জা যেটি যে অর্থে ব্যবহার করা হয় যেমন অনেকে লোকের সামনে কথা বলতে লজ্জা পায় এই লজ্জা কি প্রশংসনীয় না খারাপ সত্য কথা বলতে লজ্জা পায় আমি লজ্জায় বললাম না না সত্য কথা বলতে হবে তবে কাউকে লাঞ্ছিত করার উদ্দেশ্য থাকতে হবে না নিজজনে তাকে বলতে হবে হক কথা বলতে হবে যদি তার ব্যক্তি জীবনের ভুল ত্রুটি থাকে তাহলে আর যদি এমন ভুল ত্রুটি থাকে যার কারণে বহু লোক বিভ্রান্তির শিকার হতে পারে তাহলে জনসমাজে সবার সামনে ভুল ধরতে হবে হায়া যাকে লজ্জা বা শরম বলা হয় সে হায়া প্রশংসনীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়াউ মিনাল ঈমান লজ্জা হচ্ছে ঈমানের অংশ বিশেষ একটি অংশ আল ঈমানু বিদআতুন ওয়া শুবাহ নবী সাল্লাম বলেছেন ঈমানের শাখা প্রশাখা সত্তরের অধিক রয়েছে বিদআ বলা হয় তিন থেকে নয় পর্যন্ত বা দশ পর্যন্ত তাহলে সত্তরের অধিক তেহাত্তরের বেশি বা তেহাত্তর কমের পক্ষে তেহাত্তরটি শাখা রয়েছে ঈমানের আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চ শাখা হচ্ছে ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা যেটি ঈমানের বা ইসলামের প্রথম পিলার মূল খুঁটি ওয়া আদনাহা ইমাতাতুল আযা আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আর সর্বনিম্ন ঈমানের শাখা হচ্ছে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে কাঁটাই হোক আর ময়লা আবর্জনাই হোক কষ্টদায়ক বস্তু পড়ে আছে কোন মানুষের এর দ্বারা কষ্ট হইতে পারে কোন পচা সরা জিনিস হোক দুর্গন্ধ ছড়াচ্ছে ইত্যাদি তা রাস্তা থেকে সরিয়ে দেওয়া ইমাতাতুল আযা আনিত তারিখ কি হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা ওয়াল হায়াও শুবাতুন মিনাল ঈমান আর হায়া হচ্ছে লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হায়া সম্পর্কে আরো বহু কথা বলেছেন আল হায়াও খাইরুন কুল্লু মুসলিম শরীফের হাদিস হায়া লজ্জা পুরোটাই হচ্ছে কল্যাণকর মঙ্গলময় যদি কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তাহলে তার জন্য এটি মঙ্গলজনক কল্যাণকর তার জন্য আরেকটি রিওয়ায়েত রয়েছে বুখারী মুসলিম শরীফের আল হায়া ওয়া লায়াতি ইল্লা বিখাইর লজ্জা কল্যাণকে বয়ে নিয়ে আসে লায়াতি ইল্লা বিখাইর ক্ষতি করে না কেউ যদি লজ্জাশীল হয় তাহলে সে লাভবান হয় ক্ষতি তার হয় না লায়াতি ইল্লা বিখাইর দুই ভাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে সাহাবি এক ভাই একটু লজ্জা কম ছিল কথাবার্তা বলতে গিয়ে লজ্জা কম ছিল আর আমি খুব লজ্জাশীল চলাফেরে খুব লজ্জাশীল তো যে ভাই একটু লজ্জা কম করে আরেক ভাইকে যে বেশি লজ্জা করে তাকে একদিন খুব উপদেশ দিচ্ছে নসিহত করছে ইয়াইজু আখাহু ফিল হায়া হাদিস রয়েছে নসিহত করছে তুমি এরকম লজ্জা লজ্জা কতদিন এরকম লজ্জা লজ্জা করতে এই লজ্জা করতে গিয়ে তোমার এই হচ্ছে সেই হচ্ছে ক্ষতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহু ছেড়ে দাও এই উপদেশ দিও না লজ্জা করবে না লজ্জা ভাঙো তোমার এইসব কথা বলবে না ফাইন্নাহু মিনাল ঈমান ফাইন্নাল হায়া মিনাল ঈমান লজ্জা হচ্ছে ঈমানের অংশ বিশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলেছে ইন্না মিন কালামিন নবুয়াতিল উলা মাত্তামালিক একটি হাদিস রয়েছে প্রাচীন যুগের কথা এটি ইন্না মিন কালামিন নবুয়াতিল উলা যত নবী রাসূলগণ এসেছেন তাদের এটি বাণী ইজালাম তাস্তাহি ফাসনা মাসে তোমার যদি লজ্জা না থাকে নির্লজ্জ হয়ে যাও তাহলে যা ইচ্ছা তাই করতে পারো যা ইচ্ছা তাই বলতে পারো নির্লজ্জ হয়ে গেলে আর যদি লজ্জা থাকে যা ইচ্ছা তা করতে পারবেন না যা ইচ্ছা তা বলতে পারবেন না একে বাস্তবে যদি বুঝতে চান তাহলে এই একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে লজ্জাশীল মানুষ এই রাস্তাঘাটে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে পারবে না পারবে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে যেখানে সেখানে দাঁড়িয়ে খেতে পারবে আজান হয়ে গেছে আজানের পরে বসতে পারবে কোনো জায়গায় রাস্তাতে না মসজিদে গিয়ে টান দেবে লজ্জাশীল মানুষ কিন্তু যে ব্যক্তি রাস্তায় বসে আজান হয়ে গেছে একামত হবো হবো অবস্থা বা নামাজ শুরু হয়ে গেছে তারপরে বা নামাজ শুরু নাই হোক তারপরে আজান একামতের মাঝখানে হোক নামাজ শুরু হয়ে গেলে একেবারে ডাহা সে তো তার মধ্যে ইমান নেই কিন্তু আজানে কামতে মাঝখানেই যাবো যাচ্ছি করে
একজন লজ্জাশীল মানুষ আজানের পর রাস্তাঘাটে অপেক্ষা করা, বসে থাকা, দাঁড়িয়ে থাকা পারবে না। একজন লজ্জাশীল মানুষ যদি অসুস্থ থাকে, অসুস্থ আছে রমজান মাসে, তার জন্য পানাহার জায়গা আছে, রাস্তাঘাটে খেতে পারবে, তারপরে ঘরে লুকিয়ে খাবে, অসুস্থ আছে, মোসাফির আছে, মোসাফির আমি তো সফরে আছি, আমার জন্য রোজা ছাড়া যায় না, রাস্তাঘাটে খেতে পারবে, পানাহার করতে পারবে, পারবে না। লজ্জা মানুষকে বহু পাপ থেকে বাঁচায়, চোখের পাপ থেকে, জবানের পাপ থেকে, চলার হাতের পাপ থেকে, পায়ের গুনাহ থেকে, সব বহু গুনাহ থেকে বাঁচায় মানুষকে লজ্জা। তো লজ্জা, মানুষ লজ্জাশীল হলে সম্মানিত হয়, চরিত্রবান হয়। হযরত উসমান রাদি আল্লাহু তাআলা তৃতীয় খলিফা অত্যন্ত লজ্জাশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খালি গায়ে বসে থাকতেন। যখন উসমান রাদি আল্লাহ জামাই, আলী রাজি আল্লাহ তোমার জামাই, আমার শ্বশুর, শ্বশুরকে দেখে বেশি লজ্জা করে মানুষ, তাই না? আবু বকর রাজি আল্লাহ তাআলা আসলেন, শরীরের কাপড় নেই, ওমর রাজি আল্লাহ তাআলা শরীরের কাপড় নেই, দুই শ্বশুর আসলে, যখন দেখছি উসমান রাজি আল্লাহ তাআলা আসছে, তাড়াতাড়ি করে শরীরের কাপড় উঠিয়ে নিয়ে জড়িয়ে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এলেন রাজি আল্লাহ তাআলা আনহু, আপনি কাপড় উঠালেন না শরীরে, ও ওমর রাজি আল্লাহ আপনার শ্বশুর, দুই শ্বশুর আসলেন, কাপড় উঠালেন, নয় অবস্থায় বসে কথা বলছিলেন, আর যেমনই উসমান রাজি আল্লাহ তাআলা আনহু দেখেছেন দূর থেকে, এখন আসেনি মজলিসে বা আপনার কাছে, তার আগে আপনি শরীরটা ঢেকে নিলেন, কি ব্যাপার? নবী করিম বলে, ইন্নাহু কাসীরুল হায়া, অত্যন্ত লজ্জাশীল মানুষ উসমান। যদি দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গায়ে হাতে কাপড় নেই, তাহলে ফিরে চলে যাবে, জরুরি কাজ থাকলেও আসবে না, ফিরে চলে যাবে। আল হায়া মিনাল ঈমান, চরিত্রবান মানুষ হয় এই লজ্জার গুণ থাকলে। চরিত্রবান হওয়ার জন্য বারো নম্বর গুণ হচ্ছে নমনীয়তা, তাওয়াদু, নমনীয়তা, নিজেকে খাটো মনে করা, নিজে যতটুকু পানির মাছ তার চাইতে কম পানির মাছ মনে করা নিজেকে, বুঝেন তো না, নিজে যতটা আপনার মধ্যে গুণ আছে, বিদ্যা বুদ্ধি আছে, চালাক চতুর মানুষ, শিক্ষিত মানুষ, যে কোনো বিদ্যার ক্ষেত্রে হোক, যে কোনো আপনার পাণ্ডিত্যের ক্ষেত্রে হোক, যে কোনো আপনার সাবজেক্টের ক্ষেত্রে হোক, যতটা আছেন তার চাইতে নিজেকে ছোট মনে করা, যে কোনো ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে হোক, সৌন্দর্যতার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে নিজেকে নগণ্য মনে করা, নিজেকে অযোগ্য মনে করা, নিজেকে ছোট মনে করা। তবে যতটা আল্লাহ যোগ্যতা দিয়েছে কাজ করতে হবে, এর মানে এই না যে অযোগ্য মনে করে কাজই করবেন না আপনি, হ্যাঁ হাত ছেড়ে দিয়ে বসে থাকবেন না, কাজ করে যেতে হবে, কিন্তু নিজেকে সবসময় মনে করতে হবে যে আমি একজন নগণ্য মানুষ, অযোগ্য মানুষ, সাধারণ মানুষ, যদি আপনি পণ্ডিত মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, তিলকা দারুল আখিরাহ, পরকালের ঘর অর্থাৎ জান্নাত। পরকালে মুমিনদের ঘর কি? জান্নাত। তিলকা দারুল আখিরাহ, এই যে আখিরাতের ঘর, দার মানে ঘর, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়া লা ফাসাদান, আমি তৈরি করে রেখেছি কার জন্য? ওই সব লোকদের জন্য, লা ইউরিদুনা উলুবান, যারা পৃথিবীতে নিজেকে উঁচা মনে করে না, নিজেকে উঁচা মনে করে না, খুব নিচু মনে করে, সাধারণ মানুষ মনে করে, যদিও উঁচু মানুষ তবু নিজেকে উঁচু মনে করে না, নিচু মনে করে। ওয়ালা ফাসাদান, এবং বিপর্যয় সৃষ্টি করে না, কারণ মানুষ যখন অহংকারী হয়ে যায়, নিজেকে খুব উঁচা মনে করে, তখন মানুষকে মানুষ বলে গণ্য করে না, সাথী সঙ্গীদেরকে সঙ্গী হিসাবে ভাবে না, যার কারণে জুলম অত্যাচার তার দ্বারা হয়, অকথ্য ভাষা অনেক সময় বেরোয়, অনেক সময় সীমালঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়। কিন্তু আখেরাত কার জন্য? আখেরাতের ঘর জান্নাত কার জন্য? নিজেকে উঁচা মনে করে না, ওয়ালা ফাসাদান, না বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম, শুভ পরিণাম, ভালো ফলাফল রয়েছে আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ ভীরু কারা? যারা নিজেকে ছোট মনে করে, বড় মনে করে না, আর বিপর্যয় সৃষ্টি করে না অহংকারের মাধ্যমে, অন্য অন্য সাথীদেরকে ছোট মনে করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিবর, অহংকার, আল কিবর বাতুরুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে যে সত্যকে গোপন করা। সত্য হচ্ছে যে আপনার চাইতে অনেকে যোগ্য আছে, আমার চাইতে অনেক যোগ্য মানুষ আছে, এটা হচ্ছে সত্য,
পৃথিবীতে যতই যোগ্য আপনি হয়ে যান, যোগ্যর উপর আর এক যোগ্য আল্লাহ রাব্বুল সৃষ্টি করে গেছেন, আল্লাহর পৃথিবীতে আপনি জানেন না, হয়তো জানেন না, যদিও চোখে না পড়ে। মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আফাওকাকুল লাযি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর আল্লাহ জ্ঞানী তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার, ফাওকাকুল লাযি ইলমিন, প্রত্যেক জ্ঞানীর উপর আলিম, মহাজ্ঞানী আল্লাহ তৈরি করে রেখেছেন। আর সর্বশেষখানে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, কোনখান থেকে আপনি এসেছেন, নিজের আসলের কথা চিন্তা করেন আপনি, আপনার মূল কোথায়, ঘৃণিত পানি, তারপর অহংকার। আবার এই জন্য বিশ্বাসে বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন। খারদাল মানে সরিষা, সরিষা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, সামান্য অহংকার, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নমনীয়তা গ্রহণ করতে বলেছেন, ওয়াকফি জানাহাকা লিল মুমিনিন, তুমি নিজের ডানাগুলিকে, মানুষের ডানা হয় নাই কিন্তু এটি হচ্ছে একটি অলংকার, কথার ভাষার অলংকার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নিজ ডানাগুলিকে নিচু করো মুমিনদের সাথে, অর্থাৎ মুমিনদের সাথে চলাফেরা করতে গিয়ে নিজেকে সাধারণ মানুষ ভাববে, নিজেকে তাদের চেয়ে বড় ভাববে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্নাকাল আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, আল্লাহ রব্বুল আলামিন এত উঁচু সম্মান দিয়েছেন, তারপরেও তাকে বলছেন ওয়াকফি জানাহাকা লিল মুমিন, তুমি অহংকার করবে না, মুমিনদের সাথে তুমি নমনীয়তার আচরণ করবে। এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটি, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান খেরাত করলে, সাদকা জাকাত দিলে ধন সম্পদ কমে যায় না, একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওয়া মা যাদাল্লাহু আবদান বি আফিন ইল্লা ইজ্জান, দ্বিতীয় বিষয় হচ্ছে, কোন ব্যক্তি যদি মার্জনা করে, ক্ষমা করে, তাহলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। লোকজন ভাবে, যারে লোকটি মার খেয়ে নিল, এত অকথ্য ভাষা শুনলো, তারপরে কিছুই করলো না, উত্তর দিল না, আর তাকে মারতে পারতো মারলো না, তার বিচার সালিস করে কিছু তাকে পানিশমেন্টও করানো, মাফ করে দিল, এমনিতে মাফ করে দিল, হাত কান ধরলো আর মাফ করে দিল। লোকে ভাবে যে লোকটি একেবারে কি লোক, একেবারে মনে হচ্ছে কাপুরুষ, না, সে মার্জনা করেছে, তার অন্তর উদারতা রয়েছে, উদারতা প্রকাশ করেছে। এর দ্বারা আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। কোন ব্যক্তি যদি কাউকে মার্জনা করে, তাহলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, সম্মানের মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ওয়ামা তাওয়াযা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহু লা। তৃতীয় বস্তু হচ্ছে, কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে, দেখেন লিল্লাহ বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, পার্থিব গরজের জন্য নয়, যে এর কাছ থেকে আমাকে স্বার্থ আদায় করতে হবে, এই জন্য অসুবিধা নেই, পায়খানাও যদি উঠাইতে হয় পারবো, হ্যাঁ, কারো কাছ থেকে কোন স্বার্থ হাসিলের জন্য। আজকের এক শ্রেণীর লোকের আছে, সবচুগি আছে এরকম লোক, যতক্ষণ স্বার্থ আছে আপনার সব কাজ করে দিতে পারবে, আপনার পেশাব পায়খানা সব করে দিতে পারবে, সব করে দিতে পারবে, আপনার জুতো স্যান্ডেল সবের খিদমত করে দিতে পারবে আপনার, হ্যাঁ, কিন্তু স্বার্থ যখন শেষ তখন কেটে পড়বে না। এই জন্য নবী সাল্লাম কি শর্ত লাগিয়েছেন, অমা তাওয়াজা আব্দুল্লাহ, নমনীয়তা অবলম্বন করবে, নিজেকে ছোট মনে করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মধ্যে বহু জ্ঞানী গুণী আমার চাইতে অনেক যোগ্য বড় মানুষ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সুতরাং আমি কেন অহংকার করব। ইল্লা রাফাআহুল্লাহ, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে কেউ, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিবেন, উঁচা করে দিবেন, রাফাআহুল্লাহ, উপরে উঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। নিজেকে ছোট মনে করবেন আপনি, আল্লাহ আপনাকে উপরে উঠিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, তোমরা নমনীয়তা অবলম্বন করো, নিজেকে ছোট মনে করো, এমন ভাবে নিজেকে ছোট মনে করবে তোমরা যে কেউ কারো উপর বাড়াবাড়ি করবে না, কেউ কারো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না, আর কেউ কারো উপর অহংকার প্রকাশ করবে না। যখন সবাই নিজেকে ছোট মনে করবে তো অহংকার করবে কে, সবাই যখন
নিজেকে ভাববে যে নিম্ন শ্রেণীর মানুষ, তখন কেউ কার রসুল অত্যাচার করবে কোথেকে, যে আমি তার চাইতে ছোট, যদি আমি স্বাস্থ্যবান বেশি মনে হচ্ছে, কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিলে আমি কিছুই না, তখন এই শাস্তি, এর শাস্তির জন্য আল্লাহ যদি ধরে নেন তখন আমার আর উপায় নেই, আমি একজন রসুল অত্যাচার করলাম কিন্তু ধরে নিল আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যক্তি সুস্থই থাকলো, আর তারপরে যে ব্যক্তি জুলুম অত্যাচার করলো অহংকার করলো তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ব্যাধি নামিয়ে আকাশ থেকে, বিছানায় পড়ে গেল। কত স্বাস্থ্যবান কত সুস্থ মানুষের অবস্থা এরকম হচ্ছে। সুতরাং নিজেকে সবসময় ছোট মনে করতে হয়। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, 13 নম্বরের মুসলিমের চরিত্র হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এটি আকীদার বিষয় কিন্তু কাজকর্মের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর তারপরে যেটাকে বলা হয় যে নিজের নিজের উপর, নিজের কাজ কর্মের উপর ভরসা রাখতে হবে, আত্মভরসা। অন্যের উপর সব ক্ষেত্রে ভরসা করলে হবে না, অন্যের কখনো কখনো মুখাপেক্ষী হবেন কিন্তু সব ক্ষেত্রে অন্যের উপর ভরসা। অনেকে যারা যারা একটু ভালো ধরনের চাকরি বাকরি করেন, ওই পানিটার ক্ষেত্রে ভাববেন যে ওই যে আছে যে পানি দেওয়ার জন্য যে আছে সে পানি এনে দেবে, তাহলে পানি খেতে পারবো, না হলে পানি খেতে পারবো না। চা টা করে দিবে, চা টা এনে দিবে তাহলেই খেতে পারবো, না হলে হবে না। হ্যাঁ, আমার চেয়ারটা ঠিক করে দিবে তাহলেই হবে। হ্যাঁ, আমার দরজাটা খুলে দিবে, লাইট গুলো চালিয়ে দিবে তাহলেই হবে, লাইট গুলো বন্ধ করবে তাহলে হবে। এরকম অনেক অফিসার এরকম আছে, বাপরে কেন লাইট বন্ধ করবে, কেন লাইট অন করবে, সব তার জন্য রেডি করে রাখতে হবে লেবারদেরকে। হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে আত্মনির্ভরশীল হতে হবে, নিজের উপর, অপরের উপর নির্ভরশীল হবে হইলে হবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ভরসা করতে বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আস্থা রাখে, তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার, এত সংক্ষেপের আয়াতের অংশটুকু, কিন্তু শুধু এই হাসবহ কথাটি যথেষ্ট আমাদের জন্য, যে আল্লাহর উপর ভরসা রাখে, আস্থা রাখে, তার জন্য আল্লাহ কি যথেষ্ট। আজকাল এক শ্রেণীর মানুষরা পয়সার ময়দানে দৌড় দেওয়ার জন্য আল্লাহ তার যে অল্প আয় উপার্জন দিয়েছে তাতে যথেষ্ট হয় না, তখন এদিক থেকে ওই দিক থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে বড় বড় ব্যবসা, দেখা গেল যে 1,00,000 টাকা তার আসল পুঁজি আর 5,00,000 টাকায় তার ধার খরচ করা, না উচিত নয়। আপনাকে আল্লাহর উপর তওয়াক্কল রেখে নিজের উপর ভরসা করতে হবে, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি আমার রিজিক উপার্জন করব। আর অপরের উপর ভরসা, সব ঋণ আর কর্জের উপর, আর যখন ডুবে গেলেন পুরোপুরি ঋণের মধ্যে ডুবে গেলেন, এমনটা যাতে না হয়। তারপরে লোকজনের কাছে বদনাম, ওই যারা আপনাকে ঋণ খরচ দিয়ে রেখেছে, ধরেন বহু লোক যদি থাকে, আরে তোমার কাছে এত, আমার কাছে এত, তোমার কাছে এত, আমার কাছে এত, তাহলে তো লোকের তো কিছুই নেই, সব তো মনে হয় পরের পরে নিয়ে চলছে, সে আপনার সুনাম হবে না দুর্নাম হবে, আপনি চরিত্রবান মানুষ হতে পারবেন, পারবেন না। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে আর আত্মনির্ভরশীল হতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, লাও আন্নাকুম তাতাওয়াক্কালুন আলা আল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, লাও আন্নাকুম তাতাওয়াক্কালুন আলা আল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে বা রাখো, হাক্কা তাওয়াক্কুলিহি, যেমন আল্লাহর উপর ভরসা রাখা উচিত যেমন রাখতে হয়, আল্লাহর উপর ভরসা রেখে কর্ম করতে হবে। আল্লাহ কর্ম করতে বলেছেন, কর্মহীনতার নাম ভরসা নাই, আল্লাহর উপর ভরসা কর্ম করতে হবে, কর্ম করে ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, আমি আমার কর্ম করছি, বাকি আল্লাহ রাব্বুল আলামিন কম দেবেন বেশি দেবেন কেমন দেবেন আল্লাহর ইচ্ছা। তাহলে লা রাযাকাকুম, তোমাদেরকে আল্লাহ রেজিক দেবেন, কামায়ার জকুত্তাইর, যেমন পাখিকে আল্লাহ রেজিক দিয়ে থাকেন, তা খেমাসান অতারু হবে, তা সকালবেলা পাখি যখন নিজ বাসা থেকে বের হয় এদিক সেদিক, তখন খালি পেটে বের হয়, অতারু হবে, তা সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন পেট ভর্তি করে ফিরে আসে, গজগজ করে দানা, হ্যাঁ দানা ভরাই দেখবেন, গজগজ করে দানা, এটা পাখি ধরে একটা মুরগি ধরে দেখবেন, সন্ধ্যাবেলা যে ফিরে এসেছে, কালকে তার কোনো চিন্তা নেই বা কোনো ব্যবস্থা নেই যে কালকে কি খাবে না খাবে, আর আমাদের এত ব্যবস্থা থেকে আমাদের খাই খেয়ে মেটে না মানুষ জাতির। 14 নম্বরের মুসলিমের চরিত্র হচ্ছে
বীরত্ব বাহাদুরি বীর পুরুষ হতে হবে মুসলিম বীর পুরুষ হয় কাপুরুষ হয় না চরিত্রবান ব্যক্তি বীর পুরুষ হয় কাপুরুষ হয় না জি কারণ জীবনে কখনো উপরে যাবেন কখনো নিচে নামবেন কখনো সুখ কখনো দুঃখ কখনো মুসিবতের সময় আসবে কখনো সংকটের সময় আসবে কখনো শত্রুর মোকাবেলা করতে হবে সুতরাং বীরত্ব লাগবে সাহসিকতা লাগবে সাহস থাকতে হবে হিম্মত থাকতে হবে আর বীরত্ব থাকতে হবে যে আমি কিছু করতে পারি তার মানে এই না যে কারোর জুলুম করবেন কিন্তু যেখানে জুলুম অত্যাচার হবে না প্রতিরোধ করতে হবে এই জন্য বীরত্বের প্রয়োজন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বীর পুরুষ ছিলেন বহু ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা থেকে বীরত্ব প্রকাশ হয় একটি হাদিস রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন দেখার দিক দিয়ে আকার আকৃতির দিক দিয়ে শারীরিক গঠনের দিক দিয়ে অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন আর চারিত্রিক দিক থেকে দুই দিক থেকে মানুষের দুটি গুণ একটা হচ্ছে বাহ্যিক গুণ একটা হচ্ছে আভ্যন্তরীণ গুণ মানে চরিত্র আহসান দুই ক্ষেত্রে হতে পারে ওয়া কানা আজওয়াদান নাস আর সমস্ত লোক চাইতে বেশি বড় দাতা ছিলেন অত্যন্ত বেশি দাতা যে বেশি দান করতে পারে দাতা খুব সখী মানুষ দাতা মানুষ ছিলেন ওয়া কানা আসজান নাস আর সবচেয়ে বেশি বীর বাহাদুর মানুষ ছিলেন বীর পুরুষ মানুষ ছিলেন তিনি ওয়ালাকাদ ফাজি আহলুল মদিনা একদিন ঘটনা বর্ণন করছেন একদিন রাতের অন্ধকারে চিন্তা করুন গ্রাম অঞ্চলে মাগরিব হলে একটু পরে তো অন্ধকার হয়ে যায় আর অন্ধকারের অবস্থা যদি বলে যে ডাকাত চলে এসেছে গ্রামের ওই পাশে ডাকাত আমরা ছোটকালে দেখেছি আল্লাহ আকবার মনে হচ্ছে যে আত্মা বেরিয়ে চলে এসেছে এখানে ভয় যে ডাকাত কার বাড়ি যে ডাকাত ঢুকবে আর কাকে যে খুন করবে আর কি হবে আল্লাহ আকবার অন্ধকারে তো একদিন মদিনায় হঠাৎ করে মদিনার লোকেরা ঘাবড়িয়ে পড়েছে খবর এসেছে যে কাফের শত্রুরা মদিনার ওপর হানা দিয়ে চলে এসছে রাতের অন্ধকারে আর কোন দিক থেকে যে কার বাড়িতে ঢুকে চলে এসছে মদিনার কাছে চারিদিকে যদি পাহাড় থাকে শত্রু যে কোন দিক থেকে আসে আর কোনখানে আত্মগোপন করে অন্ধকারে কিছু বোঝার নেই ওয়ালাকাদ ফাজি আহলুল মদিনা মদিনাবাসীরা সেদিন ঘাবড়িয়ে পড়েছিল জাতালাই এক রাত্রে ফান্তালাকা নাসুন কিবালাস সাউত আওয়াজ শোনা যাচ্ছে কোন একদিকে হইচইয়ের একটু আওয়াজ হচ্ছে আরো ঘাবড়িয়ে পড়েছে যদি এইরকমই যদি গোলা বারুদের আওয়াজ শুনেন রাত্রে তো কি অবস্থা হইতে পারে এরকম কিছু লোকেরা সে দিকে ফাতালাক্কাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজিয়ান আওয়াজ শুনে কিছু লোকেরা একটু সাহস করে যাচ্ছে যে আওয়াজ এরকম আওয়াজ কিসের কোন শত্রু তো আসেনি মদিনার উপর আক্রমণ করার জন্য কিছু লোকেরা যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে গিয়ে ওই যেখানে ওই চুয়ের আওয়াজ হচ্ছিল যেদিকে ওই দিক থেকে খোঁজ খবর নিয়ে ফিরে চলে আসছেন চলে আসছেন ফিরে খোঁজ খবর নিয়ে মদিনা তখন এত ছোট মদিনা যে চারিদিকে ঘোড়ার পিঠে চড়ে বা গাধার পিঠে চড়ে তাড়াতাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চারিদিক ঘুরে ফিরে পাহারা দিয়ে বীর পুরুষের মতো একা এমন যে চলো সাথী খুঁজি হ্যাঁ একা কি করে বের হো বাড়ি থেকে কি হয় না হয় কোন যে শত্রু আছে না একাই বেরিয়ে পড়েছেন মদিনার চারিদিকে দেখে না অবস্থা ঠিক আছে কোন শত্রু আসেনি ফিরে চলে আসছেন আর কিছু সাহাবাইকে ওনারা যাচ্ছেন এই আওয়াজ শুনে হইচই আওয়াজ শুনে ব্যাপারটা কি কি হয়েছে ফাতালাক্কাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াকাদ সাবাকাহুম ইলা সাউত ওয়া হুয়া আলা ফারসিন লি আবি তালহা সেই দিন ঘোড়ার উপর চড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু তালহার ঘোড়া নিয়ে গিয়েছিলেন যে দেখি তোর ঘোড়াটা দাও আর এই ঘোড়া খুব দ্রুত চলত ফি অনুগ্রহ সেইফ আর একটি তরবারি নিজের কাঁধে করে নিয়ে আছেন তরবারি একটি আর ঘোড়ার পিঠে চেপে ওয়াকুল আর বলছেন সাহাবাই কেরামদেরকে যারা যাচ্ছেন এখন লাম তো রাও কোনো ভয় নেই যাওয়ার দরকার নেই তোমাদের যাও বাড়িতে নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমাও চলে আসছেন খোঁজ খবর নিয়ে ভাড়াতে কত বড় বীর পুরুষের কাজ যারা কাপুরুষ যদি এরকম আওয়াজ শুনে তো কোথায় যে ঢুকবে খুঁজে পাওয়া যায় বাড়ির লোক খুঁজে পাবে না যে গেছে কোথায় এমন জায়গায় ঢুকেছে লামতরাও কাল ওয়াজাদনাহু বাহরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আজকে ঘোড়াটিকে দেখলাম সমুদ্রের মতো মানে এত দ্রুত বেগে এই ঘোড়া
তাহলে মুসলিম তখনই চরিত্রবান হতে পারবে যখন বীর পুরুষ হবে, কাপুরুষ হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষতা থেকে পানাহ চাইতে বলেছেন, দোয়া শিখেছেন, আল্লাহুম ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করি কাপুরুষতা, জুবন মানে কাপুরুষতা থেকে, যে ব্যক্তি শত্রু দেখলে তার আত্মা বেরিয়ে আসে যে মরে যাবে, যেতে পারবো না, হাতে অস্ত্র ধারণ করতে পারবে, কাঁপতে শুরু হয়, নিজে যদি কাঁপতে শুরু হয় শত্রুর কথা শুনে তাহলে আর অস্ত্র ধরবে কি করে হাতে, আর দাঁড়াবে কি করে রণক্ষেত্রে গিয়ে, আর দাঁড়াবে কি করে শত্রুর সামনে, অন্ধকারে বের হবে কি করে বাড়ি থেকে। আমাদের অনেকের অন্তর এত দুর্বল যে রাতের অন্ধকারে একটু যদি কোনো একটা বিড়ালের আওয়াজ শুনি তো হয় চিন্তা করবো কোনো ভূত শয়তান আছে না মানুষ শয়তান আছে, চোর ডাকাত আছে, ভয় এ মনে হচ্ছে সব লোম গলি খাড়া হয়ে গেছে, ঠিক না? এটি হচ্ছে দুর্বলতা, এই দুর্বলতা সারাতে হবে, বীর বাহাদুর হইতে হবে। পনের নম্বরের গুণ হচ্ছে চারিত্রিক গুণ, যে ত্যাগ স্বীকার করা আর নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, ত্যাগ স্বীকার করতে হবে। চরিত্রবান ওই ব্যক্তি যে ব্যক্তি ত্যাগ স্বীকার করতে পারবে। অল্প নাস্তা আছে, আরেকজন হঠাৎ করে মেহমান চলে এসছে, ভাবছেন যে একে যদি খাওয়াই তো আমি তো আমার পেট খালি থেকে যাবে, বা খাবার আছে, একজনের খাবার আছে, একে খাওয়ালে আমি না খেয়ে থেকে যাবো, আমি অনাহারে থেকে যাবো, বা আমার পেট খালি থেকে যাবে, এইরকম সংকীর্ণ চিন্তাধারা। এতটুকু অন্তর তৈরি করতে পারিনি আমরা যে খাওয়াই দিলাম না আমি খেলাম না, অসুবিধা কি, মেহমান এসছে তাকে খাওয়াই দিলাম আমি খেলাম না। জি, সাহাবাই কেরামরা এইরকম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামদের সম্পর্কে, আনসারদের সম্পর্কে আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সূরা আশির আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা অন্যদেরকে নিজের ওপর অগ্রাধিকার দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদেরকে খোদাই থাকতে হয়, নিজে খোদাই থেকে গিয়ে অন্যকে খাওয়িয়ে দেয়। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ঘটনা, তার স্ত্রী রুমাইসা, আমাদের মানুষের রুমিসা মহিলাদের নাম বাগা, রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই পরামর্শ দিয়েছিলেন, বাড়িতে খাবার মেহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক মেহমান দূর থেকে এসছে, নবী সাল্লাম মেহমান বিতরণ করছেন যে কে আছে একজন করে নিয়ে যাবে, কে আছে দুজন করে নিয়ে যাবে, কে আছে তিনজন করে নিয়ে যাবে মেহমান, নিয়ে আজকে অনেক মেহমান এসছে, নতুন মুসলমান এসছেন, এদের থাকার খাওয়ার জায়গা নেই। নবী সাল্লাম কিছু মেহমান নিলেন, সাহাবারা একটা দুটো তিনটা করে নিয়ে, আবু তালহা রাদিয়াল্লাহু ভয়ে ভয়ে যে বাড়িতে তো তেমন কিছু নেই, গরিব মানুষ, একটা মেহমান নেই, কি আছে না আছে, একটি মেহমান নিয়ে যাচ্ছেন আর গিয়ে বলছেন রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীকে যে দেখো মেহমান নিয়েছি, আল্লাহ রসুলের মেহমান, সবাই মেহমান নিচ্ছে আর আমি নেব না, নিজে থেকে মজ্জিত থাকবো, জানছি যে হয়তো কিছু নেই বাড়িতে, তারপরে নিয়ে এসছি দেখো কিছু। বললেন রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা মা ইনদি ইল্লা কুত সিবিয়ানি, বাড়িতে যা আছে তা দিয়ে ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া হবে, আমাদেরও জুটবে না। আল্লাহু আকবার, বাড়িতে যা আছে তা দিয়ে ছোট বাচ্চাগুলোকে খাওয়ানো হবে আর আমরা স্বামী স্ত্রী রাত্রে না খেয়েই থাকতে হবে, এই অবস্থায় আছি, তবে অসুবিধা নেই। দেখেন স্ত্রী, দেখেন স্ত্রী যদি সাথ দেয় তাহলে দিনের কাজ করতে হয় অনেক সুবিধা হয়, তবে অসুবিধা নেই। কি করতে হবে তাহলে, ছেলেরা একটু কান্নাকাটি করবে, তাদেরকে দিচ্ছি দিচ্ছি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি বলে ধীরে ধীরে ক্লান্ত হয়ে কেঁদে কেঁদে যখন ক্লান্ত হয়ে যায় বাচ্চারা তখন ঘুমিয়ে পড়ে, একটু পরে ঘুমিয়ে পড়বে কেঁদে কেঁদে, ঠিক আছে তাদেরকে ঘুম দিয়ে দিলাম। কিন্তু আরব মেহমান, আরব অতিথিদের একটি অভ্যাস যে তারা মেজবানকে মানে বাড়ির মালিককে সাথে না নিলে খাবে না, এখানে কি করবো, খাবার তো একজনের, যদি আমি খেয়ে নি আবু তালহা তাহলে মেহমানের পেট ভরবে না, আর যদি মেহমান তো একা খেতে রাজি হবে না, করবো কি, বুদ্ধি শিখাচ্ছেন, কৌশল শিখিয়ে দিচ্ছেন রমেশা রাজি আল্লাহ তালা, এক কাজ করুন আমি যে প্রদীপটা চেরাগটা দিয়ে পাঠাবো তাতে তেল থাকবে না, এই অবস্থায় দিয়ে পাঠাবো, আর টিপ 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 করবে শেষখানে নিভে যাওয়ার মতো হবে,
মেহমানকে খেতে দিয়ে দিবে, আর ওই সময় আমাকে বলবে যে এই প্রদীপটা নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তাতে তেল দিয়ে বা চর্বি দিয়ে, সেই যুগে চর্বি দিয়ে জ্বালানো হতো চেরাগ প্রদীপ, তেল দিয়ে নিয়ে আসো বা চর্বি দিয়ে নিয়ে আসো, তুমি নিয়ে গিয়ে বিলম্ব করে দিবে, দেরি করে দিবে, ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি মেহনার মেহমানের সাথে বসে যাবো, মনে হচ্ছে যে আমি প্লেটে হাত দিচ্ছি একটু করে, আর মুখটা এমনি এইভাবে মিছে মিছে আমি একটু মুখটাকে নাড়বো, যাতে করে একটু চপ 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 করে আওয়াজ হয়, আমি খাচ্ছি যেন, এইরকম হবে। মেহমান অন্ধকারে ভাববে যে আমিও তার সাথে খাচ্ছি, আর মেহমান পেট ভরে সবটা খেয়ে নেবে, আলহামদুলিল্লাহ মেহমান আসুদা হয়ে গেল, মেহমানের পেট ভর্তি হয়ে গেলি, সুখী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, মুসলিম মেহমান তার খাতির হয়ে যাবে। ইসলামে এমনকি কাফের মেহমান হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার মেহমান নামাজি করেছেন, আর এই উত্তম চরিত্র দেখে সেই কাফের মুসলমান হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইন্নাকা লা আলা ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার না করলে মানুষের উপকার হয় না। আপনার কাছে টাকা পয়সা আছে, অন্য ভাইয়ের কাছে টাকা পয়সা নেই, যদি আপনি ত্যাগ না স্বীকার করেন, দুই মাস তিন মাস চার মাস ছয় মাস থাকলো তার কাছে, যদি ত্যাগ না স্বীকার করেন, এই টাকাটা আমি 1,000-2,000 টাকা আমি কাজে লাগাবো, কাজে লাগালে আমার কিছু বাড়বে, এইরকম চিন্তাভাবনা যদি করেন, দেশে পাঠিয়ে দেবে, ব্যাংকে জমা থাকলে তো আমার মাসিক এত টাকা আসতেই থাকবে, বছরে এত টাকা আসতে থাকবে, খামাখাই কেন আমি ছয় মাস এক বছর তার কাছে ফেলে রাখবো? তাহলে কোনদিন ত্যাগ যদি স্বীকার না করতে পারেন, নিজের পর অন্যকে যদি প্রাধান্য না দিতে পারেন, তাহলে কোন মানুষের আপনার দ্বারা উপকার করা হবে না, কোন মানুষের সাহায্য সহযোগিতা করা হবে না। জি, সুতরাং ত্যাগ স্বীকার করতে হবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে, নিজের ক্ষতি সাধন করে, নিজের স্বার্থকে ছোট রেখে অন্যের স্বার্থকে বড় করে দেখতে হবে, তাহলে চরিত্রবান হওয়া যাবে। ১৬ নম্বরের চরিত্র হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, আখেরাত মুখী হওয়া, পরকাল মুখী হওয়া আর দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার দিকে অত ঝাঁপিয়ে না পড়া, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনার ভাগ্যে দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করা, আর আখেরাত মুখী হওয়া, চিন্তা করা যে আমি যাচ্ছি আখেরাতে কবরের দিকে, সুতরাং তার জন্য ব্যবস্থা নিতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে, আর যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে পরিতৃপ্ত হওয়া, মনকে পরিতৃপ্ত রাখা, অর্থাৎ তৃপ্তি বোধ করা, ডাল ভাত খেলেও আলহামদুলিল্লাহ তৃপ্তির কথা নয় যে আরে ওদের এত পয়সা, ডেইলি মাছগ্রস্ত, ডেইলি মাছগ্রস্ত খাচ্ছে ওই চৌধুরীর বাড়িতে ওই জমিদারের বাড়িতে, আর আমরা মাসে একবার মাছ খেতে পাই না, ওই কুরবানের গোস্ত ছাড়া আর সারা বছরে গোস্ত খেতে পাই না, না এইরকম হিংসুটে ভাব থাকলে হবে না, বা হায় আফসুস করলে হবে না, জি পরিতৃপ্ত থাকতে হবে, আলহামদুলিল্লাহ শুকনো রুটি খেলাম আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেলাম আলহামদুলিল্লাহ, না খেলাম আলহামদুলিল্লাহ, যা কিছু আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইতুল্লাহ তামারা ফি জিয়াউন আহল, যদি কারো বাড়িতে খেজুর থাকে তাহলে সেই বাড়ির লোকেরা অনাহারে নয়, গরিব নয়, আমাদের বাড়িতে কত কি আছে তারপর মনের তৃপ্তি হয় না আমাদের, খেজুর থাকলে সেই বাড়ির লোকেরা ক্ষুধার্ত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইতুল্লাহ, আর যদি কারো বাড়ি খেজুর না থাকে জানতে হবে যে ক্ষুধার্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাই এই কথাটি বুঝতেন, যদি বাড়িতে খেজুর আছে দু চার পাঁচটি খেজুর খেয়ে নিলাম আর পানি খেয়ে নিলাম, বাস মাসের পর মাস চলে যেত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এক মাস দুই মাস তিন মাস টানা চলে যেত, আমাদের লাড়ু কেদো না আরাম, বাড়িতে আমাদের চুলা জ্বলত না, কি খেতেন আপনারা, তিনটি পাঁচটি সাতটি খেজুর খেয়ে নিতাম আর তারপরে পানি পান করে নিতাম, দিন পাত হয়ে যেত। তো মনে তৃপ্তি অনুভব করতে হবে যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, যে অবস্থায় আছেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকাল মুসলিমদেরকে জিজ্ঞাসা করে, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আরে ভাই বলিয়েন না খুব পেরেশান আছি ভাই, ভাই কেমন আছেন, আর যেমন হয় ভাই চলে যাচ্ছে আর কি বলবো, শুকরিয়া নেই, শুকরিয়া নেই, আলহামদুলিল্লাহ নেই, আল্লাহ খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, না এইসব কথা নেই, পরিতৃপ্তি নেই, খাই 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 ভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি,
আমাদের কেউ যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে, কোনো টেনশন নেই, বাড়িতে আরামে ঘুম আসছে মাশাআল্লাহ, আমেরান ফিসিরবে যেখানে ঘুমাচ্ছেন আপনি নিরাপদ ঘুমাচ্ছেন, মুআফাফি জাসাদিহি দৈহিক দিক থেকে শারীরিক দিক থেকে মুআফা সুস্থ সুস্থ আছেন আর কি, হ্যাঁ নিরাপদ আছেন, নিরাপত্তা আছে আর সুস্থ আছেন, ইনদাহু কুত ইয়াউমিহি আর বাড়িতে একদিনের খাবার আছে, আল্লাহু আকবার, বাড়িতে একদিনের খাবার আছে কুত ইয়াউমিহি, আর কুত এমন খাবার যেটি কাজ চলে যাওয়া কাজ চলা খাবার আছে একদিনের, ফাকান্নাম হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরহা, তাহলে সেই ব্যক্তির জন্য যেন পৃথিবীর সবকিছুই তাকে দিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট, যে কালকের জন্য খাবার আছে আজকের রাত্রে কালকের চিন্তা করতে হবে না, কালকের খাবার আছে আর এই রাত্রে গিয়ে আরামে আপনাকে ঘুম আসবে আর মাশাআল্লাহ সুস্থ আছেন, হাসপাতালে যেতে হবে না, হ্যাঁ স্বাস্থ্যের দিক দিয়ে মাশাআল্লাহ সুখী আছেন, আর যেহেতু নিরাপদ আছেন সেজন্য মানসিক দিক দিয়েও সুখী আছেন, আর কি চান আপনি, দুনিয়া আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আর কি চান, এই নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবেন। চরিত্রবান ব্যক্তির ষোলো নম্বর চরিত্র হচ্ছে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলা আর খোলা মনে কথা বলা, হাসি মুখে কথা বলা আর খোলা মনে কথা বলা, অনেকে আছেন হাসি মুখ তো নেই খোলা মনে কথা বলতে চান না, যদি কেউ বলে ভাই কেমন আছো, আছি ভালো আছি ভাই, আপনাকে জিজ্ঞেস করলো যেইভাবে সেইভাবে আপনি বলেন ভাই কেমন আছেন, হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন, জি শুধু হ্যাঁ ভাই ভালো আছেন না, যখন তিনি জিজ্ঞেস করলেন আপনাকে যে কেমন আছেন, তাহলে আপনারও উচিত যে আপনি কেমন আছেন জিজ্ঞেস করলেন, জি হাসি মুখে কথা বলা এবং খোলা মনে কথা বলা, পেয়ারি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে বহু হাদিস আছে, একটি হাদিস রয়েছে তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের সামনে মুচকি হেসে কথা বলো হাসি মুখে কথা বলো তো তুমি সাদকা করলে, তোমার সাদকা হয়ে গেল, পয়সা দিলেন না দিতে পারলেন না গরিব মানুষ হয়তো সাদকা নেকি পেয়ে গেলেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কাল কাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু যরকে লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআন, নেকির কাজকে তুমি তুচ্ছ মনে করবে না কখনো, যদিও ক্ষুদ্র কাজ হয় ছোট কাজ হোক সামান্য কাজ মনে হচ্ছে কিন্তু নেকির কাজকে তুচ্ছ মনে করবে না ক্ষুদ্র মনে করবে না, একটি রিয়াল সবাই দিচ্ছে দশ দশ রিয়াল করে দান করছে, একজন গরিব মানুষ আর সত্যি হকদার মানুষ সবাই দশ রিয়াল বিশ রিয়াল দিচ্ছে, আপনি ভাবছেন আমি তো দশ বিশ রিয়াল দিতে পারবো না, বেতন পাঁচশো টাকা ছশো টাকা বেতন, তো এক রিয়াল দিতে পারবো, আপনি এটাকে তুচ্ছ মনে করবেন না, আপনার জন্য এটি যথেষ্ট খুব ভালো, কারণ আপনি আন্তরিকতার সাথে দিচ্ছেন, আপনি যদি কিছুই না দিতে পারেন আপনি আর্থিক দিক থেকে তো কে দিবেন আপনি, ওয়ালাও আনতাল কা আখা কা বিওয়াজহিন তালিকি, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে হাসি মুখে কথা বলবে এটি তোমার সাদকা, কম পক্ষে এই কাজটি করবে এটি তোমার নেকির কাজ, আর এই ক্ষেত্রে এই কাজটিকে তুমি তুচ্ছ মনে করবে না, হাসি মুখে কথা বললাম একটু মন খুলে কথা বললাম তো এই এমন বা কি করলাম, না এটি নেকি করলে তুমি বড় নেকির কাজ করলে, কেউ আর্থিক সাদকা করে নেকি করলে তুমি এইভাবেই তুমি সাদকা করলে, মুসলিম শরীফের হাদিস। চরিত্রবান হতে হলে সতেরো নম্বরে কারোর সামনে ভিক্ষা করা থেকে বাঁচতে হবে, এ সম্পর্কে ইঙ্গিত হয়েছে গত সপ্তাহে, আর নিজেকে সবসময় সচ্ছল মনে করতে হবে আর নিজ হাতটিকে ওপরে রাখার চেষ্টা করতে হবে, নবী করিম বলছেন আলিয়াদুল অলিয়া খাইরু মিন আলিয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাত তুলনায় উত্তম, নিচের হাত মানে যে হাত চাই কারো কাছ থেকে তার চাইতে ওই হাত উত্তম যে হাত কি করে দিতে পারে, তো নিজেকে সবসময় সচ্ছল মনে করতে হবে সুখী মনে করতে হবে, কারো মুখাপেক্ষী হইতে হবে না, সামান্য সামান্য কাজে কারো মুখাপেক্ষী হইতে হবে না, একেবারে জরুরি যদি না হয় তো কারো মুখাপেক্ষী হইতে হবে না, পেয়ারি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ওয়া মান ইয়াসতাগনি ইউগনিহুল্লাহ, কেউ যদি নিজেকে সচ্ছল করতে চায় আল্লাহ তাকে সচ্ছল করে দেবেন, সচ্ছল করতে চাইতে হবে যে আমি সচ্ছল থাকবো আমি কারো দ্বারস্থ হব না, তাহলে আল্লাহ তাকে সচ্ছল করে দেবেন, ওয়া মান ইয়াসতাইফা, আর যে ব্যক্তি পাপ থেকে ভিক্ষা করা থেকে বেঁচে থাকতে চাইবে গুনাহ থেকে বেঁচে থাকতে চাইবে ইয়াইফাহুল্লাহ, আল্লাহ তাকে গুনাহ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখবেন ভিক্ষা করা থেকে বাঁচিয়ে রাখবেন। আঠারো নম্বরের
চরিত্রবানদের গুণ হচ্ছে যে একে অন্যের সহযোগিতা করবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সম্বোধন করে বলছেন, ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দিন ফালাইকুমুন নাসর, তোমাদের কাছে ধর্মের দোহাই দিয়ে অর্থাৎ তোমাদের দ্বীনি ভাই, দ্বীনের ক্ষেত্রে, পার্থিব স্বার্থের ক্ষেত্রে নয়, দ্বীনের ক্ষেত্রে যদি কেউ সাহায্য চায়, সাহায্য কামনা করে, ফালাইকুমুন নাসর, তাহলে তোমাদের জন্য সাহায্য করা ফরজ, সাহায্য করতে হবে। কোন মুসলিম ভাই নির্যাতিত, কোন মানুষ নির্যাতিত, তাহলে তার সাহায্য করা ফরজ। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দিন ফালাইকুমুন নাসর, তোমাদের সাহায্য করা ফরজ। যদি দিনের খাতিরে তোমাদের কাছে সাহায্য চায় একজন মানুষ মজলুম, আর মজলুম নির্যাতিত কি সেই জন্য, সে মুসলিম, সেই জন্য সে কালিমা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেই জন্য সে নামাজ পড়ে, সেই জন্য সে দাঁড়িয়ে রাখে, সেই জন্য হ্যাঁ সে ইসলামিক লেবাস পরে, সেই জন্য সে টাকনার উপর কাপড় পরে, সেই জন্য ফালাইকুম নাস, তাহলে সেই ব্যক্তির সাহায্য করা তোমাদের ফরজ। তারপর যদি জুলম অত্যাচার হয়, সে জুলমের শিকার হয়, তাহলে তার জুলম দূর করার চেষ্টা করতে হবে। জুলম যদি আমরা দূর না করতে পারি, তাহলে সেই ব্যক্তিকে সেই জুলমের ক্ষেত্র থেকে উদ্ধার করে অন্য ভালো ক্ষেত্রে তার ব্যবস্থা করতে হবে। এটি হচ্ছে দ্বীনি ভাতৃত্বের দাবি। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দিন ফালাইকুম নাস। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারী হাদিস, অনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাইয়ের সাহায্য করবে, যদি জালেম হয় তবু সাহায্য করবে, আর মাজলুম হলেও সাহায্য করবে। এই হাদিস অনেকবারই শুনিয়েছি, জালেমকে সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না, অনসুর আখাকা জালিমান, তোমার জালেম ভাইয়েরও সাহায্য করবে, যে অন্যায় করছে, জুলুম করছে, তার কি সাহায্য করবে? জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকুফুহু আনি জুলম, তাকে জুলম করতে দেবে না। দেখছো যে দুইজনের লড়াই চলছে, একজন দুর্বল একজন মেরে চলে যাচ্ছে, ধাক্কা দিয়ে তাকে ফেলে দেন, দূরে সরিয়ে দেন তাকে, জি তাকে অন্যায় করা থেকে বাধা দান করুন, এটি হচ্ছে তার সাহায্য করা, তাকে জাহান্নাম থেকে বাঁচালেন। আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলম করে কেউ যদি মারা যায়, তাহলে কিয়ামতের দিন সে অন্ধকারে থাকবে, সেই অন্ধকারের মধ্যেই জাহান্নামে চলে যাবে। সুতরাং তাকে আপনি সাহায্য করলেন জুলম থেকে, যে তাকে বিরত রাখলেন এর মাধ্যমে। মাজলুম যদি নির্যাতিত হয়, মজলুম হয়, তার উপর জুলুম অত্যাচার হচ্ছে, তাহলে তো স্পষ্টই যে তার সাহায্য করতে হবে। জাহিলি যুগে ইসলাম আসার পূর্বে কাফেররা এই প্রবাদটি বলতো, যে তাদের প্রবাদ ছিল অনসুর আখাকা জালেমান মাজলুমান, আরে তোমার জাতি ভাই, তোমার বংশের ভাই, হ্যাঁ তার সাহায্য করো, জালেম হলেও সাহায্য করো যেহেতু তোমার বংশের লোক, আর মজলুম হলেও সাহায্য করো তোমার বংশের লোক, অন্যায় করুক আর নাই করুক, তোমার গোত্রের, তোমার ভাষাভাষী, তোমার দেশি। এই কথা ছিল জাহিলি যুগে আবু জাহাল আবু লাহাবদের এসব কথা ছিল। ইসলাম আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা সেটি, কিন্তু ব্যাখ্যা পরিবর্তন করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জালেমকে কিভাবে সাহায্য করতে হবে, জুলুম থেকে বাধা দিয়ে। আর জাহিলি যুগের লোকেরা মুশরিকরা কাফেররা কি বলতো, আরবের যারা জাতীয়তাই বিশ্বাসী ছিল, তারা কি বলতো, তারা বলতো তোমার জাতির লোক তো, তোমার কুরাইশ, তোমার তামিম বংশের, তোমার অমুক গোত্রের, তোমার দেশবাসী, তোমার মহল্লাবাসী, সাহায্য করতে হবে, জুলুম করলে কি হবে, তোমার ভাই, জি না, জায়েজ না ইসলামে। গত সপ্তাহে সম্পর্কে কথা বলা হয়েছে, যদিও তোমার ভাইয়ের বিরুদ্ধে হোক না কেন, তোমার বাবার বিরুদ্ধে হোক না কেন, তোমার ছেলের বিরুদ্ধে হোক না কেন, কিন্তু তোমাকে কি করতে হবে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এদিকে ইঙ্গিত করা হয়েছে। ১৯ নম্বরের চরিত্রবানের গুণ হচ্ছে যে শুধু মানুষের নয়, সমস্ত সৃষ্টি জগতের সাথে সদাচরণ করা, শুধু মানুষের সাথে সদাচরণ নয়, সমস্ত সৃষ্টির সাথে সদাচরণ করা, যে কোনো সৃষ্টির সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সাদু ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ ন্যায় বিচারের আদেশ করেছেন, আর কিসের, ওয়াল ইহসান, সদাচরণের আদেশ করেছেন, ওয়া ইতায়ে যিল কুরবা, আত্মীয়দেরকে বিশেষ করে দিতে হবে তাদের হক, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়াল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন, ওয়াল বাগ, জুলম অত্যাচার থেকে নিষেধ করেছেন, ইয়াইযুকুম, তোমাদেরকে আল্লাহ উপদেশ দান করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় যে তোমরা এই উপদেশ গ্রহণ করবে, জুলম অত্যাচার করবে, ন্যায় বিচার করবে এবং সদাচরণ করবে। আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়া আহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণকারীদেরকে ভালোবাসেন।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের সাথে সদাচরণ করতে হবে বলেছি, তাই না? সহিহ বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাখালাত ইমরাতুন ইন্নারা ফি হিররা, এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে যাবে। দাখালাত ইমরাতুন ইন্নারা ফি হিররা, একটি বিড়ালের কারণে এক মহিলা জাহান্নামে যাবে। রাবাতাথা, সে বিড়ালটিকে বেঁধে রেখেছে, বিড়াল বেঁধে রাখা চলবে না। আর যদি বেঁধেই রাখতে হয়, যেটাকে পোষ মানাইতে হবে, নাহলে কারো বাড়ি পালিয়ে যাবে, তো আমাকে রাখতে হবে, কিছুতে বেঁধে রাখতে হবে, তাহলে কি করতে হবে? পানাহার দিতে হবে। সে কি করেছিল? রাবাতাথা ফালাম তু তেমহা ওয়ালাম তাসতিহা, খেতেও দেয়নি পানিও দেয়নি, হাত্তা মাতাত, বিড়ালটি মারা গিয়েছিল। ফাদাখালাতিন নার, সেই জন্য সেই মহিলা জাহান্নামে যাবে। সদাচরণ করতে হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব পশুকে আল্লাহ জবাই করে হালাল করতে বলেছেন, সেই ক্ষেত্রে সদাচরণ করতে বলেছেন। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান, আল্লাহ ইহসানকে ফরজ করেছেন, সদাচরণ করা, ভালো আচরণ করাকে ফরজ করেছেন আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান, ফরজ করেছেন আল্লাহ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান, তাহলে ইহসান করা, সদাচরণ করা, সদ ব্যবহার করা কি ফরজ। ফায়দা কাতালতুম ফাহসানুল কিতলা, সুতরাং যদি হত্যা করতে হয় তো ভালোভাবে হত্যা করো। ধরেন একটি খুনের কেস, কোন মুসলিমকে খুন করেছে, তাহলে খুনের পরিবর্তে কি করা হবে? কিসাস, হত্যার বদলে হত্যা করা হবে। কিন্তু এই হত্যার ক্ষেত্রেও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করতে হবে, পিটিয়ে 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 নয়, কষ্ট দিয়ে নয়, এত ধারালো অস্ত্র দিয়ে হত্যা করতে হবে যে টের না পায়, একবারে নেমে যায়। যখন জবাই করবে, মুরগি জবাই করবে, খাসি জবাই করবে, গরু জবাই করবে, উট জবাই করবে, তখন তখন ভালো সদ আচরণের সাথে জবাই করবে। মোরগ জবাই করছেন আর চাকু একবারে ভোঁতা হয়ে আছে, তাতে ধার নেই, কিচ্ছু নেই, আই চলেই যাচ্ছে, ঘুষেই চলে, ঘুষেই চলে, ঘুষেই চলে যাচ্ছে, না জায়েজ নয়। সেই জন্য নবী কি বলছেন, ওয়াল ইয়াহিদা আহাদুকুম সুফরাতাহু, সুফরা চাকু, চাকুকে, অস্ত্রকে কি করেন, ধারালো বানিয়ে নেন, তারপর আপনি মোরগ জবাই করেন, খাসি জবাই করেন, গরু জবাই করেন। জি, এ হচ্ছে এহসান, সদাচরণ করতে বলা হয়েছে। আর যাকে জবাই করে ফায়দা নেই, জবাই করা যায় না, খাওয়ার হালাল নয়, আর সে আপনাকে কষ্ট দেয় না, কষ্টদায়কও নয়, সুতরাং জবাই করা যায় না। আশা করি বুঝতে পারছেন কথা, তাই না? এমনও কিছু পশু আছে যেগুলি মানুষের ক্ষতি করে না, হিংস্র পশু নয়, আর সেগুলি আমাদের জন্য খাওয়া হালাল নাই, বরং আমাদের বিভিন্ন ক্ষেত্রে ফায়দা রয়েছে, তাহলে সেগুলি জবাই করা জায়েজ কি? জায়েজ নয়। কিন্তু হিংস্র পশু, তাকে যদি ছেড়ে দিই তো মানুষ খেয়ে নেবে, হ্যাঁ তাহলে জবাই করতে হবে, তাহলে হত্যা করতে হবে। আর যেগুলি আল্লাহ হালাল করেছেন সেগুলিকে ইহসানের সাথে জবাই করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চরিত্র মান হলে 20 নম্বরে বিশেষভাবে নিজ পরিবারের সাথে, নিজের ছেলে মেয়েদের সাথে, নিজের ভাই বোনের সাথে, এদের সাথে সদাচরণ করা, স্ত্রীর সাথে সদাচরণ দাসী না মনে করা, ছেলে মেয়েদের সাথে সদাচরণ এ কথা না মনে করা যে এদেরকে খাওয়াচ্ছে তো যা ইচ্ছা তাই করে পিটিয়ে দেবো, পিটিয়ে কাজ করে নেবো, না, ভালো আচরণ করতে হবে তাদের সাথে, তাদের আদর স্নেহ করতে হবে, আদব দিতে হবে, তার সাথে সাথে আদর স্নেহ করতে হবে, সদাচরণ করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন বিবিদের ক্ষেত্রে, আশিরুহুন বিল মারুফ, তোমরা তাদের সাথে জীবন যাপন করো সদাচরণের সাথে, ভালো আচরণের সাথে জীবন যাপন করো। ফাইন কারিহ তুমহুন্না, হতে পারে যে কোনো একটি ব্যবহার, দুটি ব্যবহার খারাপ লাগলো, সবটাই পুরোপুরি পাওয়া যাবে না, দু একটি দিক খুব খারাপ লাগছে, একটু হয়তো বিলম্বে কাজ করে, কাজ তাড়াতাড়ি করতে পারে না, বা কাজে খুব এক্সপার্ট কিন্তু দেখতে ভালো না, কালো বেটে দেখতে ভালো না, অনেক দিকেই ভালো কিন্তু দু একটি দিক আছে ত্রুটি আছে প্রত্যেক মানুষের মধ্যে, আপনি নিজেকে আপনি দেখতে পাচ্ছেন না, সেই জন্য আপনি যদি ভালো করে নিজেকে দেখতে পারতেন, ওই দৃষ্টি আপনার থাকতো, তাহলে আপনার মধ্যে বহু ত্রুটি আছে। সুতরাং আল্লাহ বলছেন ফাইন কারে তোমহন, না যদি তাদের কোনো ক্ষেত্রে কোনো চরিত্রকে অপছন্দ করো, ফাস আনতাক রাহু শাইয়ান, হতে পারে যে কোনো চরিত্রকে বা কোনো আচরণকে খারাপ মনে হচ্ছে, বা কোনো কিছুকে স্ত্রীর কোনো দিকগুলি খারাপ মনে হচ্ছে, ওয়াজ আল আল্লাহ ফিহি খাইরান কাসীরা, অথচ আল্লাহ ওতে মহা কল্যাণ দেখেছেন, বড় কল্যাণ হয়তো আছে যে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আপনাকে খুব সুখী করবেন, মানসিক দিক থেকে সুখী,
এই স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আপনাকে সৎ সন্তান হইতে আল্লাহ দেবেন। খুব সৌন্দর্যতা পাননি, সুশ্রী সুন্দরী পাননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো খুব প্রেমী ছেলে বিচক্ষণ ছেলে দিয়েছে। তো একদিকে ত্রুটি থাকলে অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। পেয়ারি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লি আহলিহি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে স্ত্রী ছেলে মেয়েদের কাছে উত্তম। তার স্ত্রী ভালো বলে, ছেলে মেয়েরা খুব ভালো বলে যে আমার আব্বা খুব ভালো, স্ত্রী বলে যে না আমার স্বামী, আমার স্বামী